বোন মেরো ট্রান্সপ্লান্ট বা বিএমটি মূলত দু ধরনের হয়ে থাকে। একটা হলো অটোলোগাস বোন মেরো ট্রান্সপ্লান্ট, আর একটা অ্যালোজেনিক বোন মেরো ট্রান্সপ্লান্ট। আজকে আমরা অ্যালোজেনিক বোন মেরো ট্রান্সপ্লান্ট নিয়ে কিছু বলবো। অ্যালোজেনিক বোন মেরো ট্রান্সপ্লান্ট হলো সেটাই যেটা একজন রোগীকে তার নির্দিষ্ট ট্রিটমেন্ট কমপ্লিট করার পরে তার পারমানেন্ট কিউরের জন্যে কোনো ডোনার থেকে বোন মেরো টিস্যু নিয়ে সেই পেশেন্টকে দেয়া হয়, সেটাকেই বলে অ্যালোজেনিক। এই অ্যালোজেনিক বোন মেরো ট্রান্সপ্লান্ট এর ডোনার অনেক রকমের হতে পারে। সবচেয়ে ভালো হয় সিবলিং থেকে, অর্থাৎ আপন ভাই বোন থেকে। তারপরে যদি না পাওয়া যায়, আমরা কালেক্ট করতে পারি হ্যাপ্লো আইডেন্টিক্যাল ট্রান্সপ্লান্ট বা হাফ ম্যাচ ডোনার থেকে, যেটা ছেলে মেয়ে এবং বাবা মা বা ইভেন কাজিন থেকেও নেওয়া যেতে পারে। এছাড়া আছে বিভিন্ন ডোনার ব্যাংক, সেটাকে আমরা বলি আনরিলেটেড অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট, যেটা বিভিন্ন ব্লাড ব্যাংকের মতো ইন্টারন্যাশনালি বিভিন্ন ব্যাংক আছে, সেখান থেকে ম্যাচিংয়ের মাধ্যমে কালেক্ট করা যেতে পারে। আরেকটা প্রসেস আছে যেটা আম্বিলিক্যাল কর্ড থেকে নেওয়া হয়ে থাকে, আমরা বলি আম্বিলিক্যাল কর্ড ব্লাড ট্রান্সপ্লান্ট, যেটার এখন রেটটা ধীরে ধীরে কমে যাচ্ছে। আজকে কতগুলো প্রয়োজনীয় কথা আমরা আলোচনা করব, যে এই বাস্তব প্রেক্ষিতে যে এই অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট কাদের করতে লাগে। সাধারণত ব্লাড ক্যান্সার যাদের হয় তাদের এই অ্যালোজেনিক ট্রান্সপ্লান্টটা মূলত করতে হয়। এছাড়া যাদের বোন মেরো ফেলিওর ডেভেলপ করে, যেমন অ্যাপ্লাস্টিক এনিমিয়া, আরও কিছু ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার এবং কিছু জটিল এনিমিয়া আছে, যাদের এই অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট করতে লাগে। ইভেন এছাড়াও লিম্ফোমা বা মাল্টিপল মায়োলোমার মধ্যে যারা অটোলোগাস বোন মেরো ট্রান্সপ্লান্ট ফেল করেছে, অথবা প্রথম থেকেই কোনো জটিল ক্যারিওটাইপ বা ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি নিয়ে থাকে, তাদেরও এই অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট করতে হতে পারে। তো একটা কথা আসে যে এই অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট করতে কী কী জিনিসের প্রয়োজন হয়। তা মূলত একটা পেশেন্ট তার পার্টিকুলার ট্রিটমেন্ট করার পরে সে ফিট হয় অ্যালোজেনিক ট্রান্সপ্লান্টের জন্য, পাশাপাশি তার একজন ডোনার লাগে। আমরা একজন ব্লাড দিতে গেলে, যেমন এবিও ব্লাড গ্রুপ ম্যাচ করে নিই, এখানে আমরা একটা টিস্যু টাইপ দেখে নিতে হয়, যেটাকে বলা হয় এইচএলএ টাইপিং। এছাড়া আর তেমন কিছুর প্রয়োজন হয় না। একটা কমন প্রশ্ন যে এতে কত টাকা খরচ হয়, এটা আগে আমরা মনে করতাম যে এটাতে অনেক বেশি খরচ হয়, কিন্তু আমাদের দেশে যখন আমরা এটা চালু করেছি তখন দেখা গেল যে বাইরের তুলনায় আমাদের দেশের খরচটা অনেক কম। ফর এক্সাম্পল, সিঙ্গাপুর থেকে এটা প্রায় 10 বা 20 ভাগ কম হয়, এবং পার্শ্ববর্তী দেশ থেকেও আমরা 2 থেকে 3 ভাগ এটা কম হয়। অর্থাৎ লিকিমিয়ার উদাহরণ দিয়ে যদি বলি, লিকিমিয়াটা একটা জটিল চিকিৎসা, এটার আমরা জানি ইন্ডাকশন, কনসোলিডেশন, এই থেরাপিগুলোতেও 8-10 লাখ টাকা খরচ হয়। আমাদের দেশে একটা অ্যালোজেনিক বোন মেরো ট্রান্সপ্লান্ট করতে অ্যাভারেজ 15 লাখ টাকার ভিতরে হয়ে যায় সব কিছু মিলে। তাহলে কোশ্চেন আসে যে বিদেশে যাওয়ার প্রয়োজন কেন। হ্যাঁ, আমাদের দেশের যেহেতু এটা আগে ছিল না, আমাদের রোগীদের কনফিডেন্স ছিল না এবং রোগীরা সবাই বাইরে যেত। যেমন আগে হার্টের যে কোনো সার্জারির জন্য রোগীরা বাইরে যেত, আরও আগে দেখা গেছে যে ল্যাপারোস্কোপিক সার্জারির জন্য, অর্থাৎ পেট না কেটে অপারেশনের জন্য বাইরে যেত। ঠিক এখন আর মানুষ যাচ্ছে না, ঠিক তেমনই হেমেটোলজিতে এই বোন মেরো ট্রান্সপ্লান্ট এখন আমরা অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট করতে সক্ষম। আমাদের দেশের কয়েকটা সেন্টার এটা করতে পারে। তো আমার মনে হয় যে এখন আর বাইরে যাওয়ার আগে একটু চিন্তা করা দরকার, এবং এখানে কনসালটেশন করলেই রোগীরা বুঝতে পারবে যে তাদের আর যাওয়ার প্রয়োজন নেই। একটা কোশ্চেন আসে যে কোথায় কোথায় ট্রান্সপ্লান্ট হয়। এটা সরকারি এবং বেসরকারি দু জায়গাতেই চালু হয়েছে। সরকারিভাবে ঢাকা মেডিকেল কলেজ এবং সিএমএইচ, ঢাকা সিএমএইচে এটা হচ্ছে, আর বেসরকারিভাবে এটা এভারকেয়ার হসপিটাল, যেটা আগে অ্যাপোলো হসপিটাল ছিল, সেখানে এটা সাফল্যের সাথে হচ্ছে। এটার সাকসেস রেট কতটুকু,
উন্নত বিশ্বে যেরকম হচ্ছে সেই অনুযায়ী আমাদের দেশেরও আমাদের এই স্বল্প অভিজ্ঞতায় বলতে পারি সাকসেস রেট কোনো অংশেই কম নয়। সাকসেস রেট ডিপেন্ড করে অনেকগুলো জিনিসের উপর। এক, ডক্টরের এক্সপিরিয়েন্স, ডিজিজের যে কন্ডিশন, কোন অবস্থায় ট্রান্সপ্লান্টে গেল, তারপরে যে ধরনের কেমোথেরাপি ইউজ করা হয় সেগুলো ঠিকমতো চয়েস করা হয়েছে কি না। এর পরবর্তীতে আসে যে কেয়ার গিভারদের রেসপন্সিবিলিটি, এখানে হলো যে টিম ওয়ার্কটা কতটুকু, নার্সিং কেয়ার কতটুকু, এখানে লজিস্টিক সাপোর্ট কতটুকু আছে, ফার্মেসি সাপোর্ট কতটুকু আছে, আইসিইউ সাপোর্ট কতটুকু আছে, এই ধরনের একটা সামগ্রিক সাপোর্ট যেখানে আছে সেটা সেখানে ডেফিনেটলি সাকসেস রেটটা আরও বেশি হবে। তো প্রাইভেট লেভেলে এভারকেয়ারে এটা এখন পুরোপুরি দিতে সক্ষম। এই রোগীদের কমপ্লিকেশনস অ্যালোজেনিকে কী কী হয়? অ্যালোজেনিকের কমপ্লিকেশনসগুলো মূলত নর্মাল কেমোথেরাপির যে কমপ্লিকেশনস তার থেকে খুব একটা বেশি নয়, যেটা বলা যায় যে ইনফেকশন কমপ্লিকেশন। তো ইনফেকশন কমপ্লিকেশনসগুলো বরঞ্চ ইনিশিয়াল কেমোথেরাপিতে যেটা হয় তার চেয়ে আরও কম হয়। এখানে কমপ্লিকেশনস বলতে আমরা যেটা বুঝি যে যে টিস্যুটা দেয়া হয় ডোনার থেকে শরীরে, যেটাকে আমরা গ্রাফট বলি, সেই ডোনার থেকে যে টিস্যুটা আসে রিসিপিয়েন্টের অর্থাৎ পেশেন্টের শরীরে, তাদের ম্যাচিংয়ের আমরা যদিও HLA টাইপিং করে নিই, এটাকে বলা হয় মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এছাড়াও আরও মিলিয়ন্স অফ অ্যান্টিজেন আছে মাইনর গ্রুপে যারা বিভিন্ন রিয়াকশন করতে সক্ষম, সেটাকে বলা হয় GVHD। তা এখানে দু ধরনের কমপ্লিকেশনস, একটা হলো যে ইনিশিয়ালি গ্রাফটা ফেল করতে পারে, সেটা ডিপেন্ড করে হলো যে আমরা গ্রাফটা পুশ করার আগে কি ধরনের প্রিকশন নিতে আমরা সক্ষম, সেখান থেকে বলে দেওয়া যায় যে এটা রিজেক্ট হবে কি না। এটা থিওরিটিক্যালি একটা কমপ্লিকেশনস, বাট এখনকার যে ডেভেলপমেন্ট এতে এটা প্রায় হয় না বললেই চলে। আর GVHD, ইয়েস, GVHD দুই ধরনের, একটা হলো অ্যাকিউট GVHD, একটা হলো ক্রনিক GVHD। এটার ওভারঅল রেট হলো 30-70% হয়ে থাকে, এবং যদি ওরকম সেন্টার হয়ে থাকে এবং ডিজিজ এবং ডোনার সেভাবে ঠিক করা হয়ে থাকে তাহলে এটার রেট অনেক কম হয় এবং সহনীয় পর্যায়ে এটা থাকে। অন্য অন্য কমপ্লিকেশনস, ইনফেকশনের যেরকম ট্রিটমেন্ট আছে GVHD-রও সেরকম ট্রিটমেন্ট আছে এবং এটা সাফল্যের সাথে ওভারকাম করা সক্ষম। এবং GVHD কিছু পরিমাণ হালকা, যেটাকে আমরা বলি মাইনর বা লিমিটেড GVHD, এটা বরঞ্চ অনেক সময় রোগের ক্ষেত্রে উপকার করে। সেই উপকারটা সেটাকে বলা হয় গ্রাফট ভার্সেস লিকিউমিয়া বা লিমফোমা ইফেক্ট, অর্থাৎ একটা ক্যান্সারের এগেনস্টেও সে একটা আলাদা একটা ইমিউনিটি ডেভেলপ করতে পারে বা ওই রেসিডুয়াল ক্যান্সার সেলকেও লিমিটেড GVHD মারতে সক্ষম হয়। তো সব GVHD খারাপ নয়। আর আর কিছু কমপ্লিকেশনস আছে, ইনফেকশনস বা কিছু জটিল ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, ভাইরাল এবং ফাঙ্গাল, সেগুলো যেমন CMV, EVV এবং ফাঙ্গাল মধ্যে আছে অ্যাসপারজিলোসিস, সেটার জন্য এখন খুব ভালো মেডিসিন আমাদের আছে এবং আমরা যদি রেগুলার মনিটরিংটা করতে পারি তাহলে ডিজিজটা খুব ফুল ব্লোনে যাওয়ার বা ডেভেলপ করার আগেই আমরা এটা ডিটেক্ট করতে পারি এবং সেক্ষেত্রে এটাকে ইজিলি কন্ট্রোল করা যায় এবং সেই ধরনের দক্ষতা আমাদের আছে। তো অ্যালোজেনিক ট্রান্সপ্লান্টের এই যে সার্বিক আলোচনা বা ছোট আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে এটা কোনো জটিল বিষয় নয় এবং রোগীরা যদি আমাদের উপর কনফিডেন্স রাখে তাহলে বাইরে যাওয়ার এখন আর কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ।